দেখুন হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে এখন তেলের মধ্যে দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে আপনার পটলগুলো ভালোভাবে ভাজা হয়। আমরা কিন্তু পটলের খোসা ছাড়ে নেই। লবণ হলুদ দিয়ে 5 মিনিটের মতন ভেজে রেখেছিলাম। যাতে হলুদ এবং লবণটা পটলের মধ্যে প্রবেশ করতে পারে এই জন্য একটু কেচে কেচে নিয়েছি। এইভাবে পটল ভাজি খেয়ে দেখবেন খুব ভালো লাগে। কিন্তু ভিউয়ার্স, আমার উপরে এখন হচ্ছে ময়েশ্চার দিয়ে দিলাম এই পটলের সাথে। এটা এইভাবে আমরা পটল ভাজি খাই। অনেকে অবশ্য শুধু আলাদা পটল ভেজে রেখে খায়, কিন্তু আমরা একটু পেঁয়াজ মরিচ দিলে সেটা স্বাদটা অন্যরকম একটু বাড়িয়ে দেয় ভিউয়ার্স, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাদামি বর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, কারণ পেঁয়াজটা যদি ভাজি না ভালো হয় তাহলে ভাতের সাথে খেতেও মজা লাগে না কাঁচা কাঁচা থাকলে। আমাদের প্রায় হয়ে এসেছে না, একটু পরে নামিয়ে ফেলবো। একদম ইজি এবং চট জলদি, ছেলে মেয়ে উভয় কিন্তু এই রান্নাটা করে খেতে পারবেন। ফেয়ার এত সহজ পদ্ধতিতে পটল ভাজা যায় আমার মনে হয় না। আমরা এখানে শুকনো মরিচ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচ দিতে পারেন। যে দেখুন আমাদের সার্ভিংগুলো সার্ভ করে দেখালাম, এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। সবাই যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।